সামনেই লোকসভা ভোট, নরেন্দ্র মোদী সরকারের প্রথম অ্যাসিড টেস্ট। তার ঠিক আগে বড় সড় চমক দিল কেন্দ্র। ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। I have received much more from the people, from this country, than I have given to it. ষাটের দশকে অধ্যাপনা ছেড়ে রাজনীতিতে আসা প্রণব দীর্ঘদিন সামলেছেন কংগ্রেসের দু নম্বর পদ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রীর মতো একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বভারও সামলেছেন তিনি। 2012 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর গত বছর নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে যোগ দেন তিনি, জানিয়ে জাতীয় রাজনীতিতে সরগোল পড়ে যায়। তার ঠিক সাত মাসের মাথায় ভোটের মুখে প্রণবকে ভারতরত্ন দেবার ঘোষণা, যা দেখে অনেকেই নাগপুরের সেই অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে আনছেন। প্রণব মুখার্জিজি কো হাম সম্মান করতে হ্যায়, ইয়ে সব জানতে হ্যায় কি ভারতরত্ন দেনে কে পিছে ক্যা ওজা। RSS हेडक्वार्टर में जाकर के धरती पुत्र कहा, शायद ये इसीलिए उनको नवाजा गया है। বিজেপি অবশ্য কটাক্ষ সুরে বলছে, কংগ্রেস কখনোই গাঁধে পরিবারের বাইরে প্রণব মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিদের সম্মান দেয়নি। কেন প্রণব বাবু কি যোগ্য নন? তিনি কি রাজীব গান্ধীর চেয়ে অযোগ্য? আমরা তো গর্বিত বাংলা থেকে একজন কেউ আর পাচ্ছেন, প্রথম রাষ্ট্রপতি, প্রথম ভারতরত্ন পাবেন রাজনীতিবিদ হিসাবে। গান্ধী পরিবার তথা কংগ্রেস যাদেরকে কোনোদিন কুলীন বলে মনে করেনি, মোদিজি একজন পিছিয়ে থাকা সময় থেকে উঠে এসে তাদেরকে যোগ্য সম্মান দিচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, নাগপুরে RSS এর অনুষ্ঠানে যাবার পর ভোটের মুখে প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেবার মোদির সিদ্ধান্ত কংগ্রেসকে ফের বিড়ম্বনায় ফেলল। কংগ্রেস অবশ্য বুঝিয়ে দিয়েছে, এ নিয়ে তারা কোনো বিতর্ক চাইছে না। এক লম্বে সময় তক উন্হোনে আপনে রাজনৈতিক জীবন মে দেশ কি অর সমাজ কি সেবা কি হ্যায়, উসকে সাথ সাথ কংগ্রেস কে এক বড়ে নেতা হ্যায়, হাম উনকো মুবারকবাদ দেতে হ্যায়, সহি মানে মে উনকে যোগদান কি পহচান হ্যায়। প্রণবের ভারতরত্ন পাওয়া নিয়ে বিজেপির সুরে শোনা গিয়েছে তৃণমূলের গলায়। সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে তারাও কংগ্রেসকে খোঁচা দিয়েছে। কংগ্রেস বোঝে বড় দেরিতে, এই প্রণব মুখোপাধ্যায়কে যদি 2009 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতেন, তাহলে 2014 সালে নরেন্দ্র মোদী আসতেন না। সিপিএম অবশ্য জানিয়েছে, সর্বোচ্চ নাগরিক সম্মান নিয়ে বিতর্ক কাঙ্ক্ষিত নয়। ভারতরত্ন দেওয়ার সঙ্গে যদি অন্যান্য প্রশ্ন যুক্ত থাকে তাহলে ভালো না। ডক্টর বিসি রায়কে ভারতরত্ন দেওয়া হয়েছিল, তখন এই প্রশ্ন ওঠেনি। আগে যে প্রশ্নগুলো উঠত না, এখন এই প্রশ্নটা উঠছে কেন? কংগ্রেস অবশ্য এখনও প্রণব মুখোপাধ্যায়কে ঘরের লোকই মনে করে। রাহুল গান্ধীর প্রতিক্রিয়া, ভারতরত্ন পাওয়ার জন্য প্রণব দাকে শুভেচ্ছা, জনসেবা ও দেশ গঠনের কাজে আমাদেরই একজনকে যে স্বীকৃতি ও সম্মান জানানো হচ্ছে তার জন্য গর্বিত কংগ্রেস। ভারতরত্ন দেবার সিদ্ধান্ত জানিয়ে শুক্রবারই প্রাক্তন রাষ্ট্রপতিকে ফোন করেন নরেন্দ্র মোদী। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদের সময় প্রণব দা একজন অসামান্য রাষ্ট্রনেতা, তিনি নিঃস্বার্থ ও নিরলসভাবে দশকের পর দশক দেশের সেবা করেছেন। অগ্রগতির যে পথে দেশ এগিয়ে চলেছে সেই পথে তিনি উল্লেখযোগ্য ছাপ রেখেছেন। জ্ঞান ও বুদ্ধিমত্তায় তার সমকক্ষ খুব কম জনিয়ে আছেন। তার ভারতরত্ন পাওয়ার খবরে আমি আনন্দিত। পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হোক কিংবা প্রণবের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভোটের মুখে কোনো বিতর্কেই জড়াতে চাইছে না কংগ্রেস। ABP আনন্দ।